সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ইউএফ নিয়ে আলোচনা করব। ইউএফ হচ্ছে ইন্ট অফ ফাইল। সো প্রোগ্রামিং কনটেস্ট নিয়ে আমি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যে লুপটা নিতে হবে স্ক্যান করার, সেখানে নট ইকাল টু ইউএফ লিখতে হয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। এবং তখন আমি ইউএফ কি এই সম্পর্কে বিস্তারিত কোনো কথা বলিনি। আমি আজকের পর্বে ইউএফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আসি যে একটা প্রোগ্রাম লিখব যেটা একটা ইন্টিজার ইনপুট নেবে এবং সেটাকে প্রিন্ট করে দেখাবে। সো আমরা এই জন্য করলাম ইন্টিজার এন, এবং যেহেতু বলে দেওয়া নেই যে আমরা কতক্ষণ পর্যন্ত ইনপুট নেব, সেহেতু আমাদেরকে এটা ইন্টার ফাইল পর্যন্ত চালাতে হবে। সো এটা আমরা কিভাবে করব, বাই স্ক্যানফ পার্সেন্ট ডি কুমা এম পার্সেন্ট এন নট ইকাল টু ইউএফ পার্সেন্ট ডি ডেস্টিনেশন কুমা এন। সো এই কাজটা করলে আমাদের প্রোগ্রামটা মোটামুটিভাবে হয়ে গেল প্রোগ্রামিং কনটেস্টের স্ট্যান্ডার্ড অনুসারে। সো এটাকে যখন আমরা রান করি তখন এখানে আমরা যদি থ্রি দিই তাহলে থ্রি আসবে, ফোর দিলে ফোর, ফাইভ দিলে ফাইভ, এবং কন্ট্রোল জেড চাপলে আমরা ইন্ডো ফাইলকে রিপ্রেজেন্ট করি, ইন্ডা চাপলে প্রোগ্রামটা রিটার্ন করবে। সো এই গেল সাধারণ কথাবার্তা। এবার আসি যে আসলে ইন্ডো ফাইলটা কাজ করে কীভাবে এবং কেনই আমরা ইন্ডো ফাইল দিই। প্রথম কথা হলো যে প্রোগ্রামিং কনটেস্টে আমাদের যে প্রোগ্রামটা দিয়ে দেওয়া হয় সেটা আমাদেরকে, আমরা যে করেছি সেটা সত্য সঠিক হয়েছে কিনা, অ্যাকসেপ্ট হবে কিনা, অথবা কোন রকমের ইরর হবে সেটা ডিসিশনটা নেওয়া হয় কীভাবে সে জানি। প্রথমে একটা ফাইল থাকে যেখানে ইনপুট দেওয়া হয়, একটা ফাইল থাকে যেখানে আউটপুট থাকে, এবং আপনার প্রোগ্রাম থেকে যে আউটপুটটা পাওয়া যায় সেটা আরেকটা ফাইলে রেখে দেওয়া হয়, তারপর দুটো ফাইলকে কম্পেয়ার করা হয়। অনেক ছোট্ট করে বললাম, এবার বিস্তারিত বলি। প্রথমে যে কাজটা করা হয় যে দেখুন আপনার প্রোগ্রাম এভাবে আমরা একটা করে ইনপুট দিচ্ছি এবং চেক করে দেখতেছি। সো আপনার প্রোগ্রাম সঠিক না ভুল সেটা কিন্তু চার পাঁচটা ইনপুট আউটপুট দিয়ে আমি বুঝতে পারবো না। অনেক ক্রিটিক্যাল ইনপুট আউটপুট থাকবে, এমন অনেক থাকবে যে আপনি সাধারণ কোনো কেসেই আপনি ভুল করে ফেলেছেন, কিন্তু আপনি সাধারণ কোনো কেসে ভুল করেছেন এবং সেটা যদি আপনাকে অ্যাকসেপ্ট বলে দেওয়া হয় তাহলে কিন্তু ইনপুট আউটপুটের যে ব্যাপারটা খারাপ ইনপুট আউটপুট দেওয়া হয়েছে বলে মনে করা হবে, অর্থাৎ ইনপুট ইনপুট খারাপ দেওয়া হয়েছিল বলে মনে করা হবে। কারণ আপনাকে এমন হতে হবে প্রোগ্রামটা সেটা বাগ ফ্রি হতে হবে, অর্থাৎ কোনো ইনপুটের জন্য আপনার জন্য প্রোগ্রামটা ভুল না আসে, সেই জিনিসটা যথাযথভাবে চেক করতে হবে। এই যথাযথভাবে চেক করার জন্য আপনাকে কমপক্ষে প্রোগ্রাম অনুসারে যে অনেকগুলো ইনপুট আউটপুট দেওয়া হবে, প্রোগ্রাম ভেদে কোনো কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনার পাঁচ ছটা দিলেই বুঝে যাবে যে আপনার প্রবলেমটা ঠিক আছে কিনা, আবার কোনো কোনো প্রোগ্রামের ক্ষেত্রে হয়তো 1000 থেকে 1500 ইনপুট আউটপুট লাগতে পারে। সো ম্যাক্সিমামের ক্ষেত্রে বেশি সংখ্যকটা লাগে এবং এই বেশি সংখ্যক ইনপুট আউটপুট দিয়ে চেকও করা হয়। সো প্রতিটা ইনপুট আউটপুট কিন্তু আপনাকে লিখে চেক করা হবে না, প্রতিটা ইনপুট আউটপুট আপনাকে চেক করার জন্য ফাইলের ব্যবস্থা নিতে হবে। ফাইলের মধ্যে একবার সেভ করা থাকলে সেখান থেকে বারবার অটোমেটিক্যালি রিড করবে, এই কাজটা করা হয়। সো সেই পদ্ধতিটা আমি একটু বর্ণনা করি। ধরুন যে আপনাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটার জন্য যেটি আমরা ইনপুট দেবো সেটা আউটপুট আসবে। সো এই ইনপুটগুলো আমরা একটা ফাইলের মধ্যে সেভ করে রাখলাম, সেটা হচ্ছে ইনপুট ডট টিএক্সটি। এর মধ্যে আমি দিলাম যে আমি চেক করব 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে, এই সবগুলো দিয়ে আমি চেক করব। এবং দেখুন আমি যে কাজটা করব, নিউ করলাম, টেক্সট ডকুমেন্ট করলাম, এখানে আমি অ্যাকসেপ্টেড আউটপুটগুলো রাখলাম। ইনপুট 1 থেকে 9 এর জন্য আমার অ্যাকসেপ্টেড আউটপুট অবশ্যই 1 থেকে 9 আসবে,
এই নম্বর হলো এক্স রে আউটপুট। এখন আমি আরেকটা ফাইল লিখলাম, সেটা হচ্ছে আউটপুট। এই আউটপুটের কাজ কি, এই ইনপুটগুলো দেওয়ার জন্য আপনার প্রোগ্রামটা কি আউটপুট দিবে সেটা আমি এই আউটপুট ফাইলের মধ্যে নিয়ে আসবো। তাহলে একটা থাকবে আমাদের এসি আউটপুট, একটা থাকবে আপনার আউটপুট। এই দুটো আউটপুটকে যখন আমি কম্পেয়ার করব, যদি মিলে যায় তাহলে আপনার প্রোগ্রামটা সঠিক আউটপুট দিয়েছে বলে মনে করব। সো এটাই হচ্ছে স্বাভাবিক ব্যবহার এবং এটাই আসলে চেক করা হয়, এই কাজটাই করা হয়। তবে বর্তমানে স্ট্যান্ডার্ড অনুসারে, বর্তমানে আসলে যে আমরা প্রোগ্রাম কন্টেস্টে যেগুলো ইউজ করি সেগুলো আসলে ম্যানুয়ালি এত কিছু করতে হয় না, সেগুলো অটোমেটিক একটা সফটওয়্যার আছে সেটাই করে ফেলে। পিসি স্কোয়ার নামক সেই সফটওয়্যারটা দিয়ে আসলে প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়। সো এখন আমি যে কাজটা করতেছি, যে আসলে আমরা তো প্রোগ্রাম লিখি স্ক্যানএফ দিয়ে, এবং ফাইলের কাজ করতে গেলে তো আমাদেরকে ফাইলের এফ স্ক্যানএফ ইউজ করতে হবে এবং এফ প্রিন্টএফ করতে হবে, কিন্তু আমরা তো এগুলো করি না। তার মানে কি, ওরা আমাদের কোডে কি এফ স্ক্যানএফের জায়গায় এফ স্ক্যানএফ করে দেয়? আসলে সেরকম কিছু না, আসলে দুটো ফাংশন ইউজ করা হয়, যে ফাংশনের সাহায্যে সব স্ক্যানএফগুলো সব এফ স্ক্যানএফ হয়ে যায় এবং সব প্রিন্টএফগুলো এফ প্রিন্টএফ হয়ে যায়। সো এই কাজটা করা হয় কি হবে, যে এফ রিওপেন সাহায্যে, এফ রিওপেন এই ফাংশনটা সাহায্যে করা হয়, যার প্রথমে থাকে যে ফাইল নেম, আমরা ইনপুট ফাইল ইনপুট টিএক্সটি এই ফাইল থেকে নিব এবং এই ফাইল থেকে আমরা কি করব, রিড করব। তারপর মোড দেওয়া থাকে রিড মোড, এবং তারপর আমরা কি করব, এর যে এটা হচ্ছে কোন মোড ওপেন করব, এসটিডি স্ট্যান্ডার্ড ইনপুট, এসটিডি স্ট্যান্ডার্ড ইনপুট। এটা হচ্ছে এসটিডি ইন, মানে হচ্ছে যে আমি ইনপুট নেব। দেখুন ইনপুট ডট টেক্সট থেকে আমি ইনপুটগুলো নেব, এর সাথে হবে কি সব স্ক্যানএফগুলো আমার এফ স্ক্যানএফ হয়ে যাবে। এবং এটা দিয়ে যদি আমি এখন রান করি প্রোগ্রামটা, সেমিকোলন দিতে হবে, তাহলে দেখুন 1 থেকে 9 চলে আসছে। আমরা কিন্তু কোনো ইনপুটই দেয়নি, এই যে সব স্ক্যানএফগুলো এফ স্ক্যানএফ হয়ে গেছে, কিন্তু প্রিন্টএফগুলো কিন্তু এফ প্রিন্টএফ হয়নি। এফ স্ক্যানএফ হওয়ার পরে কি হয়েছে, এন এর মধ্যে ফাইল থেকে মান নিয়ে নিয়ে সেখানে সে শো করেছে, এবং সবশেষে দেখুন এখানে প্রিন্টএফটা প্রিন্ট করেছে। এই ফাংশনের সাহায্যে করা হয় কি, সব স্ক্যানএফগুলোকে এফ স্ক্যানএফে পরিণত করে নেওয়া হয়। এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে বললাম, আসলে এইভাবে করা হয় না। এবার একটা করব, আউটপুট টিএক্সটি এই ফাইলের মধ্যে কি করা হবে, সব আমার ইনপুটের জন্য সরি সব প্রিন্টএফগুলোকে এফ প্রিন্টএফ করা নেওয়া হবে, যদি আমি এটাকে রাইট মোড করি এবং এটা এসটিডি আউট করি। সব প্রিন্টএফগুলোকে এফ প্রিন্টএফ করা হবে এবং এই যেটা হবে সেটা এই ফাইল আউটপুট টেক্সটি এই ফাইলের মধ্যে সেভ হবে। সো আমি ইনপুট টেক্সটি থেকে স্ক্যান করে নেব এবং আউটপুট টেক্সটির মধ্যে সেটা প্রিন্ট করে দেবো। এবার আমি যদি এটাকে রান করি, কোনো প্রকার মানে ইনপুট আউটপুটের কোনো সিস্টেমই নেই, কিন্তু আমাদের এই যে আউটপুট টেক্সটি এই ফাইলের মধ্যে 1 থেকে 9 চলে এসেছে। সো এখন মনে ধরুন আমি আরেকটা ফাইল লিখলাম, সি ফাইল, চেক করার জন্য। এবার আমরা কি চেক করব, যে এক ফাইল থেকে আরেক ফাইলটা ঠিক আছে কিনা। সো এই কাজটা করার জন্য আমি কি করলাম, যে ফাইল ইনপুটটা নিয়ে এই কাজই করব। সো কিন্তু আমরা কি করব, দেখুন এখান থেকে কিন্তু আমি একসঙ্গে দুটা ফাইল থেকে রিড করতে পারবো না,
তো এই কাজটা আমাদের হবে না, আমাদেরকে ডাইরেক্টলি ফাইল থেকে রিড করতে হবে। সো আমরা কি করব, দুটো পয়েন্টার নেব ফাইলের, পয়েন্টার এফ একটা হচ্ছে এসি আউটপুটের জন্য, একটা পয়েন্টার নিলাম চেক এর জন্য, এই দুটো পয়েন্ট নিলাম, একটা হচ্ছে এসি একটা হচ্ছে আমারটা, এবং এটা চেক করে দেখবে যে আমার ইনপুট আউটপুটটা ঠিক আছে কিনা। সো দেখুন এবার চেক করবে কি হবে, দুটোকে আমি এখন এফ এসি ইকাল টু হচ্ছে এফ ওপেন, দুটো যেহেতু আমাকে রিড মোডে ওপেন করতে হবে, এফ এসি ইকাল টু হচ্ছে এফ ওপেন ফাইল নেম কি এসি আউটপুট ডট txt কমা রিড মোড এবং এফ সি কে চেক করার জন্য এটা শুধুমাত্র আউটপুট ডট txt, এটাও রিড মোড ওপেন হবে, এবং এফ ক্লোজ ক্লোজ করে দিতে হবে এফ এসি। সো আমি দূরে রিড মোডে নিলাম, এবার আমি কি করব, দূর থেকে স্ক্যান করে নিব, এফ স্ক্যানে দুটো ইন্টিজার নিতে হবে আমাকে এখানে, ইন্টিজার এ কমা বি, এফ স্ক্যানে পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এ, এবং এটা হচ্ছে এফএসি এক্সেপ্ট থেকে নিচ্ছি, এবং পয়েন্টার হচ্ছে এফসি কে থেকে নিব এম পার্সেন্ট বি, যদি যদি কখনো ইফ একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এটা কতক্ষণ নেব সেটা। আচ্ছা এই দুটো থেকে আমি একটা একটা করে চেক করব, চেক করার পরে তারপরে আমি ই যদি এ নট ইকুয়াল টু বি হয়, যদি এ আর বি সমান না হয় তাহলে আমাদের কি করবে, প্রিন্ট করবে রং আনসার এবং প্রোগ্রামটা টার্মিনেট করবে। আর যদি দেখা গেল যে না সমান হয়ে গেল তাহলে ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, তবে আমি টার্মিনেট যদি না করে তাহলে আমি কি করবো, প্রিন্ট এফ করে দেবো অ্যাকসেপ্টেড। এখানে তো অনেক আউটপুট দেওয়া থাকবে, সো লুপটা আমাকে অনেকবার চালাতে হবে। এখন আমরা লুপটা কয়বার চালাবো সেই জিনিসটা তো আমরা জানি না, যে ইনপুট কটা আছে, এক্স এর আউটপুট কটা লাইন আছে, এটাই জন্যই আমাদেরকে এখন ইউজ করতে হবে ইউএফ। ওয়াইল not equal to UI. এখন দেখুন আমি কেন ইউএফ ইউজ করলাম, ইউএফ মানে হচ্ছে আমার এন্ড অফ ফাইল, এখানে জয়টা করে স্ক্যান করে নেবে এই ফাংশনে কিন্তু, তো এবার ওয়ান রিটার্ন করবে, স্ক্যানে ফাংশন কি রিটার্ন করে, যে আমার জয়টা ইনপুট নিচ্ছে সে তত রিটার্ন করে, এখানে জয়টা জয়বার সে এর মধ্যে মানে সেন্ড করতে পারবে সে তো রিটার্ন করবে, প্রথম যখন রিটার্ন করবে তখন ওয়ান রিটার্ন করবে, এভাবে দেখুন ওয়ান যখন আমি ইনপুট হিসেবে পাবে তখন এই এফ স্ক্যানের ফাংশনটা ওয়ান রিটার্ন করবে, আবার যখন টু পাবে টু রিটার্ন ওয়ান রিটার্ন করবে, থ্রি পাবে তখন ওয়ান রিটার্ন করবে,
কিন্তু 9 পাবে যখন তখন রিটার্ন করবে, অর্থাৎ আমি একবারে যটা ভেরিয়েবলের মধ্যে মান স্টোর করব সে তত রিটার্ন করবে, কিন্তু যখন ফাইলটা শেষ হয়ে যাবে তখন তো সে কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবে না। এই সময় সে কি রিটার্ন করবে? এই সময় সে মাইনাস ওয়ান রিটার্ন করবে, এবং এই মাইনাস ওয়ানটাকে আমরা ইওএফ লেখা হচ্ছে এখানে, কারণ ইন্ড অফ ফাইল বোঝানো হচ্ছে সংক্ষেপে। কেন মাইনাস ইন্ড অফ ফাইলের মানটাই, ইওএফ এর মানই হচ্ছে মাইনাস ওয়ান। সো যাই হোক, এটাই হচ্ছে ইওএফ এর বেসিক জিনিস, যে আমরা কেন ইওএফ ইউজ করবো, যে ফাইলের শেষ বোঝাতে, আমার এখন ইনপুট না শেষ সেটা বোঝাতে। সো আমি এই প্রোগ্রামটাকে যদি এখন রান করি তাহলে দেখুন এক্সেপ্টেড চলে এসেছে, তার মানে আমার সব ইনপুটের জন্য আউটপুট ঠিক আছে। সো এটা থেকে আমাদের হচ্ছে প্রোগ্রাম থেকে ইনপুট আউটপুট হলো। এবার দেখুন আমি জাস্ট কি করলাম, যে আমাদের অ্যাকসেপ্টেড আউটপুট আমি এখানে করলাম কি 9 থেকে আমি এখানে 6 করে দিলাম, তার মানে কি আমাদের প্রোগ্রামটা একটু জন্য প্রোগ্রামটা এই আউটপুটের জন্য ভুল আসবে। এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন রং আনসার আসছে। সো আসলে এভাবে চেক করা হয় না, এটা আমি সিম্পলি একটা চেক করার জন্য তৈরি করে দেখালাম আপনাকে। চেকটা অটোমেটিক্যালি করা হয় এবং সবগুলোই পিসি স্কোয়ার ফাংশন এই সফটওয়্যারের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ফাইল সিলেক্ট করতে হয় এবং ইনপুট আউটপুট দিয়ে দিলেই কাজ শেষ। সো আমি জাস্ট আপনাদেরকে আজকে পড়বে ইন্ডো ফাইল কি সেটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝেছেন যে ইন্ডো ফাইল হলো ফাইলের শেষ বোঝাতে বোঝায়, এবং আমরা যখন ইনপুটের শেষ বুঝাতে ওটা আপনি ইউজ করতে পারেন, যে আমরা একটা ফাইল লিখতে 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 এমন একটা পর্যায়ে আসলো যখন আমরা কোনো কিছু এখান থেকে রিড করতে পারবো না, এই অবস্থাটাকে বলা হচ্ছে ইন্ডো ফাইল, কারণ সেখানে ফাইল আর কিছুই নেই। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।